এই গরুটা সম্ভবত দরদাম হচ্ছে এবং এটা দামাদামি চলতেছে, এই জন্য গরুটা দেখানো হচ্ছে হাটায়। কোন গরুটা দেখতেছিলেন আপনারা? এটা কেমন দাম চাচ্ছে? দুইয়ের উপরে আপনারা কি দাম বলছেন? আমরা বলছি দুইয়ের নিচে বলার জন্য আমরা বলছি। তারপরে কি ওনারা বলছে দুইয়ের নিচে এখন পর্যন্ত? না, এখনো বলে নাই। আচ্ছা, বাজার কেমন দেখতেছেন এই বছর? মোটামুটি গরু তুলনায় দাম বেশি। আচ্ছা, গরু তুলনায় দাম বেশি, গতবারের চেয়ে বেশি মনে হচ্ছে? মনে হচ্ছে এবার গরুর দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরেও গরুটা সুন্দর, আপনারা পছন্দ করছেন? দেখেন যাক। হ্যাঁ হ্যাঁ, দেখেন সেটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গরুটা দরদাম হচ্ছে, দুইয়ের উপরে দাম বলছে, তো দেখি আমরা এটা দুইয়ের নিচে কি বলেন বা কি হয় কি না। হ্যাঁ সেটাই। একটু বেশি কত একটু করে দাম হল, দুয়ের উপরে দাম কত দশ হাজার কিন্তু পাঁচ কেজি তো। কি চাচা হয় না? আপনি কতইলে বেচবেন? উনি তো আপনার কাছের দামই বলছে। না আপনি চল্লিশ হাজার, না আপনি চল্লিশ লাখও চাইতে পারেন, কিন্তু উনি তো দাম বলছে একটা, আপনি তো একটা বলবেন তাই না? হ্যাঁ, আপনি কততে নামছেন? না আপনি কততে নামছেন? ষাট থেকে চল্লিশ আজ দিবেন না আপনি? দুই পাঁচ আমরা আছি, দুই পাঁচ ছিল আমরা আছি। পাঁচ বললাম আমি, দুই একটু জন বললেন আপনি পাঁচ বললাম। দুই লক্ষ ছয় হাজার, দুই লক্ষ ছয় দিবেন আপনি? দুই লক্ষ ছয়। দেখেন হইলে দিয়া দেন, একটা বিসমিল্লা করে ফেলেন। হ্যাঁ ছাড়লে একটা গেল তাই না, একটা কমলো। আপনার নসিবে থাকলে আপনি ঘুরে আসবেন। হ্যাঁ বাদ দেন, মুদির গান গায় না, আপনি আপনার আসিবে এই দিন গেছে খাইতে খাইতে হবে। এখন পরিশ্রম করবেন পাইবেন, এই যখন আইসেন পরিশ্রম করে দুই টাকা পাইবে। আর বাইক বয়ে থাকলে কেউ নেছি এখন দিব না, কেউ দিলে দেন আমার আইসে আমরা কোনখানে দাম হচ্ছে কেন সরাসরি আমরা আপনার আলাদা গরুটা পছন্দ হয়েছে। দেখেন উনি তো একবারে দাম বলছে, ভাঙা ভাঙা বলেন একবারে বলছে। আপনি ওরকম একবারে একবারে একটু ইয়া করে দেন, দেখেন হইলে ইনশাল্লাহ সাহিত্য বর্ণি করে। আর আমার এক ভাই জন্য আগ্রহ অঙ্ক থেকে দেখলে গরুটার ছবিটাও সাইডে দেবেন। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই, কথাটা বুঝেন। আর একটু আপনি এইটা এই দামে দিলে হয়তো উনি আরো কয়েকটা বিক্রি করতে পারবে। ওই গরুটা নিয়ে কথা হচ্ছে, শেষ পর্যন্ত দুই লাখ ছয় হাজার বলা হয়েছে। দেখি আমরা একটু উনি ওনাকে কি বলে বা কি বলতে নিয়ে যায়। দেখি ভাই একটু দেখি, আপনার জন্য ষাট দশ হাজার আমার যদি আর কোন এক টাকা দামি নিব আমার, আমরা আমরা একটা আইডিয়া করেছি, একচে ভালো গরু দেখেছি, আসলে তাই দেখে এসে একচে ভালো যদি গরু না গরু ফিরো টাকা ফিরো না না আপনি কথা বলি শোনেন, এরকম ফেস্টের করে পান দেয় তাহলে কোনো হয় শোনেন। আপনি তো একচালে শোনেন, আপনি লোক একচালে ডিল করে আর আমরা এই দিকে দুই দুই আটে দুই সাজার ফুট আর এই আর গাপ তুলি যাবো শেষ পর্যন্ত। কথা বলছি
আমি তো ডাকলাম নিবার আপনার সাথে আমি উল্টো পুল্টো দাম বলি নাই বলে কইতাম যা থেকে শুরু করতাম তারপরে দুই পর্যন্ত যে ঠেকতো সেটাই উনি একবারে বলছে আমার দেখতাম ঘুরতাম আর আয় কইতাম টুকাইতাম আমি তো টুকাল দিই না বলি আপনার সাথে গরু নেই এখন চারটা পাঁচটা গরু আছে আপনি যদি আমার দেন এই দামে পরবর্তীতে আমাদের লোক আরো আছে সেটাই বলে ছয় হলে দান করছে সাদা চলে যাই না ত্রিশের গরু নেই ত্রিশের গরু দেখ আমার মাথা খারাপ হয়ে যায় আমার বাড়ির কাছে দুটো হারা বলদ আছে যদি জব করে মাংস বেছে তো আট পুন করে মাংস দিবে একদম দাপ তলিতে কিনা আগে এক লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা গরু কিনা বলা যায় নাকি আছে তো গরু গরু তো এখন আমাদের দুনিয়া যদি গরু কেউ নাও পায় আমি গরু পাবো ইনশাল্লাহ আমার এটা 100% ভরসা সবাই পাবে না না কেউ যদি নাও পায় আমার গরু বাড়ি মিলে দু চারটা আছে তাহলে আমরা এমনিতে যাবো না আমি এমনি গেছি না না যদি বুঝেন তাহলে না না কেউ না বলে আমরা পাবো না না আপনার গরু আমরা মনে করেন শুনেন আপনার কাছে লাগাইলে কিছুই না 250 মানে 2 লাখ টাকা যে কামাইতে এই বর্তমান বাজারে খাইয়া একজনের দুতরা বান্ধা জায়গা টানে শুনেন আপনার সঙ্গে কথা কই গত বছর কথা কই পড়তা হইছে এখন কথা কই পড়তা হইছে এই জন্য আমি ভাইং চলে চর দেখ কিন্তু আপনার মনে টানে গোটা নিয়ে যান দশ ফুট আপনি চাইছেন ইয়া যান দশ ফুট আপনি দিবেন গরু না দুই লাখ দশ হাজার টাকা বললেন শেষ পর্যন্ত আপনি খুব সুন্দর দাম বলছেন ধন্যবাদ কি মামা দিবেন না দুই লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত উনি দাম বললেন কিন্তু গরুটা দিল না খুব সুন্দর মতোই দাম বলছে খুব ভালো মতো দাম বলছে উনি কোনো হ্যাঁ হ্যাঁ ভালো দাম বলছে উনি চাইলে 1,50,000 এভাবে বলতে পারতো কিন্তু উনি কিন্তু এইভাবে বলে নাই উনি সরাসরি 2 লাখ টাকা বলছে তারপরে 5,000 তারপরে 10,000 মানে দুইটা তিনটা দাম উনি বলছে এর থেকে খুব বেশি উনি বার্গেনিং করে নাই আমরা এখন আরেকটু দেখি অন্যদিকে গরু কেমন দরদাম হচ্ছে এই জায়গায় মনে হয় একটা সাদা বোল্ডার বলদ বা বইল দাম হচ্ছে একটু দেখি আমরা আমারটা হচ্ছে আপনার কেমন চাইলেন দাম দাম কেমন চাইছেন তারপর এত দামে বেচতে হইব এই গরু 130-এর নিচে সে বেচবে না বলতেছে আর ওনারা 1 লাখ বলছে দেখা যাক কি হয় কেমন দামে ঠিক হয় কোন জায়গার গরু কুষ্টিয়া 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 কোন জায়গা কুষ্টিয়া ঠিক আছে ধন্যবাদ দরদাম হচ্ছে গরুটা এই গরুটা এইখানে দেখা হচ্ছে হালকা পাতলা দরদাম হচ্ছে দেখি আমরা গরুটা এটা বিক্রি হয় কি না যদিও ক্রেতা বলতেছেন যে ওনাদের এখন বিক্রির আসলে ওরকম কোনো টার্গেট নাই ওনারা বাজার দেখতে চাচ্ছেন আরও এই এই গরুটা এই হচ্ছে গরু এখন আমরা দেখি এটা কেমন কী দাম চায় একটু দেখি কত চাইছিলেন ওনাদের কাছে এটার দাম ২,৫,০০০ চাইছেন ওনারা কি কিছু বলছে ওনারা কি বলছে কিছু দেন নাই নাকি আচ্ছা যদি পরবর্তীতে পছন্দ হয় আবার আসবে নাকি এক ঘন্টা টাইম দিয়েছে এক ঘন্টার ভিতরে
মানে এক ঘন্টার মধ্যে বেচা অফ রাখতে বলছে, হয়তো ওনাদের পছন্দ হয়েছে, হয়তো ওনারা নিবে, তাই না? কেমন গোছাইতে পারে এটার মধ্যে? ছয় মন? হ্যাঁ, ছয় মন হালকা কম হবে, দশের কম হবে, যেমনটা দেখতেছিলেন এখানে কিন্তু গরু দরদাম চলতেছে, ক্রেতারা আজকে আসতেছেন, ওনারা গরু কেনার জন্য আসতেছেন, কিন্তু বিক্রেতারা মনে করতেছেন এখনো যেহেতু হাতে দুই দিন আছে, ওনারা এই মুহূর্তে গরু বিক্রি করবেন না, আর কিছুদিন ওনারা দেখতে চায়, আর হয়তো কালকের দিনটা দেখবে বা পরশু দিন দেখবে, এরকম দেখে তারপরে হয়তো ওনারা সেল করবে এমন একটা ধারণা। এইটাও মনে হয় সম্ভবত দেখা হচ্ছে এই গরুটা। বন্ধুরা, আমরা আছি মেরাদিয়া গরুর হাটে। বন্ধুরা, আমরা দেখতেছিলাম কিছু লাইভ সোল্ডের জন্য, যে লাইভ সোল্ড হয় কিনা এখন পর্যন্ত আমরা কিন্তু তেমন কোনো এখনো দেখতে পারি নাই, যদিও আমরা চেষ্টা করতেছি। আশা করি আমরা এই পর্বটা এখানে শেষ করি, পরবর্তী পর্বতে আমরা আরও কিছু গরুর কঠিন দরদাম দেখার চেষ্টা করব, কারণ বিকাল হয়ে আসছে অলমোস্ট, আমি দুপুর থেকে শুরু করছি, এর মধ্যে কিন্তু অনেক গরুর আমরা দরদাম আপনাদেরকে দেখালাম এবং কাস্টমারদের যে রিয়াকশন সেটাও আপনাদেরকে আমি দেখালাম। সো যখন আরেকটু সময় যাবে, বিকাল হবে, তখন হয়তো গরুর বিক্রির যে সম্ভাবনা সেটা আরেকটু বাড়বে, কারণ আজকে থেকেই বা আজকের পর থেকেই কিন্তু গরু বেচা বিক্রি মোটামুটি শুরু হয়ে যাবে, আর আগামীকালকে পুরো দস্তুর একদম গরুর কেনা বেচার একটা সিজন চলবে। সো আমরা এই পর্বটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।